ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ডিসপ্লেতে যে লেখাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা চাইলে এরকম টাইপের লেখা মাত্র 1 মিনিট, মানে 1 ক্লিকে করতে পারবেন। এরকম লেখা কিভাবে আপনারা আর্ট করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ও জানতে পারবেন। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। বন্ধুরা, এই লেখাটি লিখতে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। জাস্ট আপনারা লেখাটি লিখবেন, অটোমেটিক লেখাটি এরকম স্টাইলে পরিণত হবে। এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে কাজটি করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই নেট কানেকশন দিয়ে কাজটি করতে হবে। আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এরকম বন্ধুরা ইন্টারফেস শো করবে। আমরা আগে থেকে টেমপ্লেটটি, মানে লেখাটি আমরা সেভ করে রেখেছি। আপনারা সব চাইলে এখান থেকে বন্ধুরা এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর নিচে কুল ডাউন করবেন, বন্ধুরা নিচ দিকে কুল ডাউন করবেন। কুল ডাউন করলে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। আমি আগে থেকে চুজ করে রেখেছি, আপনারা একটু খুঁজে নেবেন। বন্ধুরা, আমি শর্টকাটে, ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি শর্টকাটে করে দেখাচ্ছি। আপনারা এখানে হিস্টোরিতে আমি সেভ করে রেখেছি, আপনারা ওখান থেকে সব পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা আমরা এই টেমপ্লেটটি চুজ করব। বন্ধুরা, এই টেমপ্লেটটি জাস্ট টাচ করব। টাচ করার পর এখানে একটি ইওর টেক্সট লেখা থাকবে। বন্ধুরা এখানে জাস্ট চাপ দিবেন, চাপ দিয়ে নামটি লিখবেন। বন্ধুরা, আমি আমার নামটি লিখব, আপনারা চাইলে আপনার যে কোনো নাম লিখতে পারবেন। এখান থেকে এখান থেকে জাস্ট আমি আমার নামটি লিখছি, আপনারা আপনার নামটি লিখবেন। লেখার পর এখানে ক্রিয়েট নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট একটি টাচ করে দিবেন। বন্ধুরা, এখানে নিচে প্রসেসিং নিবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 100% হলে আমাদের কাজটি করা হয়ে যাবে। বন্ধুরা, খুব সহজে যে কোনো লেখা আপনি এই টেম্পলেটের মাধ্যমে লিখতে পারবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাবে আমাদের লেখাটি এডিট হয়ে গেছে। এখন এই লেখাটি আমরা সেভ করবো কেমন করে, তার জন্য এখানে পেয়ে যাবেন ডাউনলোড আইকন, এখানে জাস্ট একটি টাচ করে দিবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কাজটি করা শিখবেন। এখানে যদি কোনো অ্যাড আসে, বন্ধুরা এখান থেকে ক্লোজ ইট আপনারা ক্লিক করবেন। করার পর আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে জাস্ট এখানে আরেকটি আইকন পেয়ে যাবেন, এখানে জাস্ট একটি টিপ দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে টিপ দিবেন অথবা জাস্ট ফটোতে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে পেয়ে যাবেন একটি সেভ নামের অপশন, মানে আইকন। এই আইকনে জাস্ট টাচ করলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, এখন দ্বিতীয় লেখাটি আমরা কেমন করে লিখেছি তা এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই কাজটি করা শিখবেন। বন্ধুরা, এই চ্যানেলে বিভিন্ন টাইপের ফটো এডিটিং ফ্রিতে কাজ শেখানো হয়। আপনারা চাইলে এই সফটওয়্যার আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আমরা ব্যাকে চলে আসবো। এখানে জাস্ট ব্যাকেতে আসার পর আমরা আরেকটি নাম লিখে দেখাচ্ছি। বন্ধুরা, জাস্ট একই নিয়মে লিখতে হবে। এখানে জাস্ট আমি আমার আরেকটি নাম লিখে দিচ্ছি, আপনারা চাইলে আপনার যে কোনো নাম এখানে লিখতে পারবেন। এখানে লেখার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন ক্রিয়েট নামের একটি অপশন, এখানে জাস্ট আপনার ক্রিয়েটে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর সেম একই প্রসেসে বন্ধুরা লেখাটি আমাদের কমপ্লিট হয়ে যাবে মাত্র 1 ক্লিকে। বন্ধুরা দেখুন, 1 ক্লিকেই এই লেখাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে আবারও একই সেম একই নিয়মে জাস্ট এখানে ডাউনলোড আইকনে চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, মানে আরেকটি অ্যাড দেখাবে। এখানে জাস্ট ক্লোজে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানে জাস্ট ছবিটি
উপরে একটি টাচ করবেন, টাচ করার পর নিচে একটি আইকন পেয়ে যাবেন, যা হলো আইকন। জাস্ট এই আইকনে চাপ দিবেন, তাহলে আপনার নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা এখন এই সফটওয়্যারটি আপনার কেমন করে ডাউনলোড করবেন, তার জন্য আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে জাস্ট গিয়ে লিখবেন ফটো 360। বন্ধুরা ফটো 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 360 লিখবেন, লেখার পর সার্চ বারে সার্চ দিয়ে দিবেন, তাহলে এরকম একটি আইকন পেয়ে যাবেন। জাস্ট এখানে আরেকটি টাচ করবেন, এখানে জাস্ট টাচ করবেন, টাচ করার পর এখানে আপনার ওপেন ওপেন টাচ করে দিবেন। বন্ধুরা ওপেনতে টাচ সরি, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনার অবশ্যই ইনস্টল দিয়ে কাজটি করবেন। আমি ইনস্টল করেছি তাই আমার ওপেন লেখা দিচ্ছে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটির মাধ্যমে যদি কাজটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।